কি ফোন করলো রে এখন? হ্যালো, হ্যাঁ বল ছোকরা, পেয়েছু? না না না, কারো দোকানে লাগাইছিনি, আমার দোকানে আমি লাগাবো। আমার একটা ছোকরা লাগবে, তোকে কবে থেকে বলে রাখছি। আরে তুই টেনশন করিসনি, টিকিটের পয়সা আমি দিয়ে দেবো। আমি যাচ্ছি আনতে, এক্ষুনি আমার সাথে পাঠিয়ে দিবি। তোর কাছে আছে তো? হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি, রাখ, আমি যাচ্ছি। এই কমল। হ্যাঁ বলো। তুমি তো দেশে ছিলে এতদিন, একটা কারিগর একটা ছোকরা কিছুই খুঁজতে পারলেনি, আনতেও পারলেনি, ছিঁড়ে ছিঁড়ে দেশ থেকে চলে এলে। এই দেখো আমার একটা বন্ধু জেচে ফোন করে বলছে ছোকরার কথা, এক্ষুনি আনতে যাচ্ছি। আমার মার্কেটে যা নাম আছে নি, তোমাকে কিছু করতে হবে না, এমনি আমি সব পেয়ে যাবো ছোকরা কারিগর। আর সাহেব, তুমি তো ছোকরা থেকে কারিগর হয়ে গেলে বাল ছিড়া কারিগর। আর দোকানে নতুন ছোকরা ফোকরা লাগবে না, তাই তো? কোন ওইসব দিকে তোমাদের মাথা ব্যথা নেই, সব সেট বুঝবে। সেট টেনশন নেবে নি, আমি দেশে গেলে একটা ছোকরা নিয়ে আসবো। দেখো কমল, এই ছেনাটা 2 বছর হলো দোকানে লেগেছে, এখন থেকে কত দায়িত্ব নিচ্ছে বলো। আর তুমি 10 বছর ধরে এই দোকানে কাজ করতেছো, এখনো একটা নিজের দায়িত্ব নিজে বুঝতে পারলেনি। কি ছিঁড়ে খাবে তোমরা, তোমরাই জানো। এই ঘাটাল এসে যতদিন আছে ততদিনই, বুঝলে তো? প্রত্যেক কথায় ঘাটালের সেটটা কেন নাম তুলে আমি জানিনি। না ছোকরাটাকে নিয়ে পালিয়েছি, কোথায় কি অন্য দোকানে আবার লেগে পড়বে। ঝন্টুদা, সেটের কাছে ভাউ খাচ্ছ, ছোকরাটা আসতে দাও, দেখাচ্ছি তারপরে তোমাকে। তোমার কোনো কাজই করতে দেবো না আমি। দেখা যাবে, ছোকরাটা আসুক না। দেখা যাবে মানে? এই দোকানের আমি সিনিয়র কারিগর, আর ছোকরাটাকে আমার কাছে কাজে লাগাতে হবে। আর ছোকরা যদি আমার কাছে না কাজ করে, তার মেরে কোমর ভেঙে দেবো আমি। ছোকরা আসেনি এখন থেকে তোমার এত নোটিশ কিসের রে? শালা এমন করে ভাব দেখাচ্ছ যেমন ছোকরাটা দেশ থেকে তুমি নিয়ে এসছো। ছোকরাটা আসুক না, কি করে কানা ভাগা ঢুকাতে হয় ঢুকি দেবো। কি করে চলাই সাবধানে। এই কালো মালটাকে নিয়ে এসছে, তাও আবার চশমা পরে ঢুকেছে দোকানে। কুল সুয়ের বাচ্চা আমাকে কালা বললো, আমি বলিনি, এটাই বলেছে। দেখো বড় ভাই, কারিগর হয়ে তুমি যাই হোক, গায়ের রং নিয়ে কথা বললে কিন্তু মেরে গাঁড় ভেঙে দেবো। হ্যাঁ ঠিকই তো, ছেনাটা না একটু গায়ের রং চাপা আছে, তা বলে তুই ওকে কালা বলবি? কালাটা কি আমি বললাম? না তা চুপ কর, একটা কথা বলবে নি, কোনো কথা বলবে নি আর, বহুত ফালতু কথা বকু তুই, একটা কথা বলবে নি আর। আচ্ছা ঝামেলা তো, কে কালা বললো আর কে গাল খাচ্ছে? হ্যাঁ বড় ভাই, তুমি পারফেক্ট কথা বলেছো, তুমি খুব ভালো। গায়ের রং নিয়ে কথা বলবে? আরে বোকা ছেলে, তুই তো এখনো জানিস না এই দোকানের সব থেকে বিদা ছেলে কমল, আর তুই ওকেই বলছিস ভালো ছেলে। এই তুই শুন, এখানে আয় বস, এখানে আয়। কাজের জায়গা, এখানে বসে কেউ? বোকা ছেলে এ পাশে আয়। সেট, ওই বড় ভাইটা ছগরা না কারিগর? আমার ছোকরা নাকি তুমি দেখতে পাওনি ছোকরাটা? তোমাকে তো বলেই জানতে গেলাম। দেখতো সব আমি দোকানে। এই কমল,
তোমার এই গাড় বাজারি কথাবার্তা গুলো বন্ধ করো একদম। নিজে তো কোনোদিন একটা ছোকরা আনতেও পারবে না, আমি একটা হাতের ছোকরাকে ধরে বেঁধে নিয়ে আসবো, সেটা লাগে কি আবার তাড়াবে নাকি তুমি? যত সব কি বলবো আর সালা, এই চশমাটা খুল না, কাজ কর না সেট, চশমা খুলার কথা বলবে নি, চশমা যদি আমি খুলি আমি দেশ পালিয়ে যাবো। আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, এখানে ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচ লাইভ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করা যায়। আর হ্যাঁ, এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং ম্যাচের স্কোর অনুমান করে আপনি ব্যাটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কি সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে। আর রেজিস্টার করার সময় আমার দেয়া প্রোমো কোড কমন ওয়ান এক্স ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আর আপনি খুব সহজেই পেটিএম ব্যাংক বা আরো অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা খুব সহজেই তুলতে পারবেন। তাহলে দেরি কিসের, গুগল সে যান এবং টাইপ করুন ওয়ান এক্স বেট। আর রেজিস্টার করার সময় আমাদের দেওয়া ফার্স্ট কমেন্টের প্রোমো কোড ব্যবহার করুন, আর আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন, আর জিতে নিন অসংখ্য ক্যাশ প্রাইজ।